তো ঘোরাঘুরি খুবই হওয়ার পর তখন আমাদের একজন আমার বলছে ওই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, যার থাকে তখন চিৎকার করে, তখন ওদের একটা গুলি আসে থাক লাগে ওই সময় স্পটে। আব্দুল সামাদ, মৃত আব্দুল সামাদ আমার ডান দিকে ছিল। তখন এদিকে সকাল হয়ে গেছে, 8টা হয়ে গেছে, আর পাকসেনা গাড়িও তখন আসতেছে। তা আমরা সামনে যাওয়া না পেরে আমরা বিলের মধ্যে ওই আমরা লাশ নিতে পারিনি। রাহত ছিল আমার দল আত্মার নাম, তাকে আমরা নিয়ে ওই তিনটা আমনেশন ওর একটা ওই সামাদের একটা আমরা নিয়ে আমার মানে বিলের দিকে চলে যাই। তারপর তো আমাদের বড় বড় দলের নেতা যারা ছিল তারপর তো আন্ডারগ্রাউন্ড হয়ে যা দরকার এই সময় আর মানে সময় নেই ইয়ে করা। এই তো 18 ডিসেম্বর আমরা নগাঁ দিলাম একটা দেশ হবে, আমরা নিজের স্বাধীনতা ভোগ করবো, আমরা স্বাধীন দেশের নাগরিক হব, আমাদের এই জিনিসপত্রের দাম কমবে, এই আমরা কাগজ পাবো ঠিক মতো, এই ধরনের যে আমাদের একটা ইয়ে ছিল। কিন্তু সেই লক্ষ্য কোন মতেই পূরণ হয়নি। বঙ্গবন্ধু সপরিবার হত্যা করাবো, মুক্তিযোদ্ধা কে এই খুঁজে তখন মুক্তিযোদ্ধা পাওয়া যায়নি, কেউ বলতে চায়নি যায় মুক্তি, এই ধরনের অবস্থা। তারপর 21 বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো 93, তখনই শুধু উনি আমাদেরকে প্রবাহিত করার জন্য ভূমিহীন মুক্তিযোদ্ধা, অসচ্ছল মুক্তিযোদ্ধা এই ধরনের ভাতা পাতের মাধ্যমে যখন প্রচার হয় তখন মানে একটু মানে আমার ইয়ে হয়।